চোদ্দ বাধারঘাট মন্ডলের উদ্যোগে আয়োজিত গণেশ পূজা এবং উৎসবে শুক্রবার সর্বধর্ম মিশন এলাকার পূজা প্রাঙ্গণে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপির রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাধারঘাটের বিধায়িকা মিমি মজুমদার এবং প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদিকা পাপিয়া দত্ত এবং মন্ডল সভাপতি কেশব নন্দন দত্ত সহ অন্যান্যরা। বাধারঘাট মন্ডল এবং বিধায়িকা মিমি মজুমদারের বিশেষ উদ্যোগে উদযাপিত হচ্ছে পাঁচ দিন ব্যাপী এই গণেশ পূজার চতুর্দশী উৎসব, যাকে কেন্দ্র করে প্রবল উৎসাহ উদ্দীপনার সঙ্গে জমজমাট লোক সমাগমে পরিপূর্ণ পূজা প্রাঙ্গণ। পূজা প্রাঙ্গণের অনুষ্ঠান মঞ্চে জনসাধারণের মধ্যে বস্ত্র বিতরণ করে রাজীব ভট্টাচার্য। সর্বাঙ্গ সুন্দর এমন একটি পূজা আয়োজন করার জন্য বিধায়িকা মিমি মজুমদার এবং বাধারঘাট মন্ডলকে ধন্যবাদ জানান বিজেপির রাজ্য সভাপতি। স্বতঃস্ফূর্ত ভাবে সারা রাজ্যে মানুষ গণেশ পূজার আনন্দ উৎসবে সামিল হয়েছে বলে রাজীব ভট্টাচার্য জানান। আজকে বাধারঘাট মন্ডলের উদ্যোগে সর্বদর্ব মিশনের প্রাঙ্গণে যে গণেশ পূজার আহ্বান করা হয়েছে, আয়োজন করা হয়েছে, আমি ধন্যবাদ জানাই আমাদের এখানে আমাদের বিধায়িকা মিমি মজুমদারের উদ্যোগে এই গণেশ চতুর্দশীকে সামনে রেখে যে আনন্দ উৎসবের আয়োজন করা হয়েছে, আমি ধন্যবাদ জানাই বাধারঘাটের সমস্ত কার্যকর্তাদেরকে। আমরা দেখছি যে গত দুদিন ধরে আমরা সারা রাজ্যেই পরিক্রমা করছি, দেখছি বিভিন্ন জায়গায় এই গণেশ পূজার আরাধনা করা হচ্ছে এবং মানে সমস্ত অংশের জনগণ তাতে সামিল হচ্ছে। আর এটাই সবচেয়ে বেশি আনন্দিত হচ্ছি যে আজকে এই গণেশ চতুর্দশীকেও মানে লক্ষ্য করে, উপলক্ষ করে সবার মধ্যে একটা আনন্দ উল্লাসের বাতাবরণ তৈরি হয়েছে। এটাই প্রমাণ করে যে 2018-তে যে একটা নতুন সরকার ত্রিপুরার যে প্রতিষ্ঠা হয়েছে, একটাই শুধু সমাজের মধ্যে বার্তা, সেটা হলো মানুষ যাতে স্বতঃস্ফূর্ততার সঙ্গে এবং স্বাধীনতার সঙ্গে যাতে আইনের শাসনে ত্রিপুরার যে কায়েম হয়েছে, যার জন্য মানুষের সেই মানে চিন্তা ভয় ভীতি অতদিন ধরে যেটা ছিল সেটা মুক্ত হয়েছে। 2018 সালে রাজনৈতিক পালা বদলের পর রাজ্যে যে ভয়মুক্ত স্বাধীন পরিবেশের সৃষ্টি হয়েছে তার ফলেই মানুষ মুক্ত মনে আনন্দ উৎসবে সামিল হয়েছে বলে উল্লেখ করেন বিজেপির রাজ্য সভাপতি। বাধারঘাটবাসী এবং সমগ্র রাজ্যবাসীকে গণেশ চতুর্থীর শুভেচ্ছা জানান তিনি। বাধারঘাটের বিধায়িকা মিমি মজুমদার জানান, পাঁচ দিন ব্যাপী এই গণেশ চতুর্দশী উৎসব পালন করা হচ্ছে এবং 3 তারিখ অবধি চলবে উৎসব। গণেশ চতুর্দশী উপলক্ষে বাধারঘাটবাসী এবং রাজ্যবাসীকে শুভেচ্ছা অভিনন্দন জানান বিধায়িকা মিমি মজুমদার। চোদ্দ বাধারঘাট মন্ডলের আয়োজিত যে গণেশ পূজা, আমাদের 5 দিন ব্যাপী এই গণেশ পুজো চলছে, 30 তারিখ থেকে 3 তারিখ পর্যন্ত এই গণেশ পুজো চলবে। এবং সত্যি অর্থে আমি বাধারঘাটের সকল জনগণকে এবং ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটি অংশের নাগরিককে আমি গণেশ পূজার অনেক অনেক হার্দিক শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করছি এবং তৎসঙ্গে ভগবানের কাছে এটাই প্রার্থনা করছি যে ভগবান যেন সবার উন্নতি করুক, সবাই সমৃদ্ধ হোক, সবাই বাবা গণেশের যে বুদ্ধি, যে সতেজতা, সে নিয়ে প্রাণবন্তভাবে যেন প্রত্যেকটি নাগরিকের জীবন যেন উৎফুল্ল এবং বাবা গণেশের আশীর্বাদে রাজ্যের মানুষের জীবনে সুখ এবং সমৃদ্ধি আসার কামনা করেন বিধায়িকা মিমি মজুমদার। পূজা প্রাঙ্গণে বিভিন্ন সামাজিক অনুষ্ঠানের পাশাপাশি বিচিত্রানুষ্ঠানের আয়োজনও করা হয়। পূজা সফল করতে অক্লান্ত পরিশ্রম করেছেন বিজেপির কর্মকর্তারা। ব্যুরো রিপোর্ট, রাইজ নিউজ।